ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটিতে আমি তোমাদের সাথে শেয়ার করতে আছি যে আমরা কিভাবে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস রিমুভ করতে পারি। সো চলো দেরি না করে শুরু করা যাক। এবং তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। স্টেপ ওয়ান, স্টিমিং। সবার আগে আমি আমার ফেসটা ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এখন আমি আমার ফেসে একটা গরম টাওয়েল দিয়ে স্টিম নিব। তোমরা চাইলে এখানে ডিরেক্টলি স্টিমও নিতে পারতে, বাট আমি এখানটা একটা টাওয়েল গরম পানির মধ্যে ডিপ করে দেন ওই টাওয়েলটা আমার নোজে এবং চিক্স এরিয়াতে ড্যাপ করতেছি, যাতে আমার পোর্সগুলো ওপেন হয়ে যায় এবং আমার পোর্সগুলোকে ক্লিন করতে সুবিধা হয়। সো এইভাবে ড্যাপ করে করে একটা গরম টাওয়েল আমি আমার ফেসে দিয়ে স্টিম নিয়ে নিব। স্টেপ টু, স্ক্রাবিং। স্ক্রাবিং এর জন্য আমি এখানে একটু টুথপেস্ট নিয়ে নিচ্ছি। তোমরা এখানে জেল টুথপেস্ট ছাড়া যে কোনো টুথপেস্ট ইউজ করতে পারো। এতটুকু টুথপেস্ট নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এক চিমটি লবণ অ্যাড করে দিব। তোমরা এখানে লবণের জায়গায় চিনি যদি গুঁড়া করেও অ্যাড করতে চাও সেক্ষেত্রেও এটা ইকুয়ালি কাজ করবে। সো আমি এখানে এক চিমটি লবণ আর একটু টুথপেস্ট ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং এটা আমি আমার নোজে এবং চিনে অ্যাপ্লাই করব। এখন এই পেস্টটা আমি আমার নোজে আলতোভাবে অ্যাপ্লাই করে নেব। নোজে এবং চিনে অ্যাপ্লাই করে নেওয়া হয়ে গেলে দেন আমি একটা টুথব্রাশ দিয়ে এটাকে স্ক্রাবিং করব। ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস রিমুভ করার অনেকগুলো রেমেডি আছে, বাট আমার কাছে মনে হয় আজকে যে রেমেডিটি তোমাদের সাথে শেয়ার করতেছি এইটা সবচেয়ে বেশি ইফেক্টিভ এবং পেইনলেস। সো আমি এটা এখন অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পর আমি একটা ব্রাশ নিয়ে নিচ্ছি এবং এই ব্রাশটা দিয়ে আমি আমার নোজ এরিয়াটা ভালোভাবে স্ক্রাব করব, বাট খুবই স্লোলি। এখানে কোনো তাড়াহুড়া করা যাবে না, স্মুথলি স্ক্রাব করতে হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমি অনেক মজা নিয়ে নিয়ে আমি স্ক্রাব করতেছি। অ্যাকচুয়ালি আমার খুবই ভালো লাগে টুথপেস্ট নাকের মধ্যে দিয়ে তারপরে এইভাবে সফটলি নোজটাকে স্ক্রাব করতে। এতে আমার নাকের যে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসগুলো থাকে সেগুলো রিমুভ হয়ে যায় এবং আমার নাকে একটা সুন্দর মাসাজও আমি পাই। সো আমি স্মুথলি আমার নোজ, চিন এবং চিক্স ভালোভাবে স্ক্রাব করে নেব। যদি তোমরা মনে করো যে তোমাদের স্কিন পাতলা বা তোমাদের স্কিনে হয়তো বা ব্রাশ তোমরা ইউজ করতে পারবে না, সেটা তোমাদের স্কিন টাইপ বুঝে তোমরা ডিসিশনটা নিবা। বাট আমার স্কিনে এটা অনেক ইজিলি স্যুট করে, অনেক ইজিলি আমি হচ্ছে এটা করি এবং এটা অনেক ইফেক্টিভ আমার ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস রিমুভ করার ক্ষেত্রে। সো যদি তোমাদের এই ধরনের মনের মধ্যে সন্দেহ থাকে যে হয়তো বা তোমাদের জন্য এটা হেল্পফুল না হইতে পারে বা তোমাদের স্কিনে এটাতে লাইক ব্যথা পেতে পারো, সেই ক্ষেত্রে তোমরা ব্রাশ দিয়ে স্ক্রাব না করে এইভাবে ফিঙ্গার টিপ দিয়ে মাসাজ করে করে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসগুলোকে রিমুভ করবে। আমি এখানটা যেভাবে মাসাজ করতেছি ঠিক এভাবে করে মাসাজ করবা। এতে কি হবে, তোমাদের পোর্সে যে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসগুলো আছে এটা অনেকটাই নরম হয়ে যাবে এবং পরবর্তীতে যখন এটা আমরা হচ্ছে টাওয়েল দিয়ে রিমুভ করব ইজিলি ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসগুলো বের হয়ে আসবে। এখন একটা ভেজা টাওয়েল দিয়ে আমি নোজ এবং চিন থেকে হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডসগুলোকে প্রেস করে করে বের করে নিচ্ছি। খুব স্মুথলি রাউন্ড রাউন্ড করে এটাকে স্ক্রাব করে করে বের করতে হবে। তোমরা যদি লক্ষ্য করে দেখো, দেখো আমি খুব সুন্দর করে এটাকে স্ক্রাব করতেছি এবং একটু করে মাঝে মধ্যে প্রেস করবা, দেখবা যে তোমাদের হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডসগুলো খুবই ইজিলি বের হয়ে আসতেছে এবং এটা একদমই পেইনলেস। এবং তোমরা যখন এটা কীভাবে স্ক্রাব করবা দেখবা হোয়াইট হোয়াইট, মানে একদমই মানে ভালো লাগে না যদিও দেখতে, বাট বের হয়ে আসতেছে। সেইভাবে তোমরা তোমাদের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসগুলোকে রিমুভ করে নেবা। সো আমার নাকের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসগুলোকে আমি রিমুভ করে নিয়েছি এবং তোমরা নোটিস করে দেখো যে আমার নাকটা এখন শাইন করতেছে। সো এখন আমি আমার পরের স্টেপে চলে যাব। স্টেপ থ্রি, ফেস মাস্ক। ফেস মাস্ক তৈরি করার জন্য আমি এখানে এক টেবিল স্পুন বেসন নিয়ে নিচ্ছি, দেন এর মধ্যে হাফ টি স্পুন বেকিং সোডা অ্যাড করে দেব।
দেন এটাকে একটা থিক পেস্ট তৈরি করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানতে পানির জায়গায় তোমরা গোলাপ জল অ্যাড করতে পারো কিংবা টক দইও অ্যাড করতে পারো, বাট আমার কাছে আজকে টক দই ছিল না, সো আমি জাস্ট পানি দিয়ে এটার একটা থিক পেস্ট তৈরি করে নিচ্ছি। দেন এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। ফেস মাস্কটা আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিব। এই ফেস মাস্কটা যে শুধু আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভিংয়ের জন্য কাজ করে তা না, এটা অনেক ডিপ ক্লিনজিংয়ের কাজ করে এবং আমাদের ফেসে যদি কারো একনির প্রবলেম থাকে সেটাকেও অনেক কম করে। এবং আমাদের অনেক সময় ফেসে ফোরহেডে বিচির মতো হয়ে যায়, লাইক দানা দানা, সেই ধরনের প্রবলেম যাদের আছে তাদের জন্য এই ফেস মাস্কটা অনেক ভালো কাজ করবে। তো তোমরা অনায়াসে এই ফেস মাস্কটা ইউজ করতে পারো। এটা লাইক প্রপার যে আমাদের ফেসের যে ডিপ ক্লিনজিং সেইভাবে ক্লিন করে। সো এই ফেস মাস্কটা আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। 15 থেকে 20 মিনিট পর এটা যখন ড্রাই হয়ে যাবে দেন ভালোভাবে ফেসটাকে মাসাজ করে করে দেন আমি ঠান্ডা পানি দিয়ে মুখটাকে ধুয়ে নেব। স্টেপ 4, ট্যাব আইস। পোর্সগুলো মিনিমাইজ করার জন্য আমি এখানটি আইস ট্যাব করে নিচ্ছি। আমি এখানে টমেটোর পাল দিয়ে তৈরি আইস কিউব অ্যাপ্লাই করতেছি। তোমরা এখানটায় নর্মাল আইস কিউবও অ্যাপ্লাই করতে পারো। আমি টমেটো দিয়ে তৈরি করা আইস কিউব এর জন্য অ্যাপ্লাই করতেছি কারণ টমেটোর মধ্যে যে প্রপার্টিসগুলো থাকে তা ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস কম করতে সাহায্য করে এবং এর যে প্রপার্টিসগুলো তা ওপেন পোর্সকে মিনিমাইজ করতে হেল্প করে। সো আমি এখানতে আইস অ্যাপ্লাই করে নিয়ে দেন মুখটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। দেন আমি আমার ফেসে যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিব। সো এখন আমি আমার ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা তোমাদের সুটেবল যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবা কিংবা অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করতে পারো। সো আজকে যে প্রসিজারটা তোমাদেরকে দেখিয়েছি এটা অনেক ইফেক্টিভ এবং ইজি একটা প্রসিজার ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস রিমুভ করার জন্য। তো তোমরা যদি সপ্তাহে 2 দিন এটাকে ফলো করো তাহলে অবশ্যই তোমাদের ফেসে বা নাকে কোনো ধরনের ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস থাকবে না। সো তোমরা দেখতে পাচ্ছ যে আমার নাকটা এখন শাইন করতেছে ডিস্কো বলের মতো। তো অবশ্যই তোমরা এটা বাসায় ট্রাই করবা এবং আমাকে অবশ্যই জানাবা যে এটা তোমাদের জন্য কীরকম কাজ করছে। আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও এবং এই ভিডিওটি তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করিও। এবং আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাতে অবশ্যই ক্লিক করো যাতে আমি ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পাও। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আল্লাহ হাফিজ।